এখানে যে তুমি একটু থাইল্যান্ড ভিউ পাবে কেরালা যাবে আর নারকেল গাছ থাকবে না সেটা হবে না সিঙ্গাপুরের যে লায়নটা অনেকগুলো মেট্রো রেল আছে সুন্দর করে গোছানো সাজানো স্বাগতম সবাইকে বিচরিয়েকশনে আজকে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি একটি ভিডিও দেখতে সেই ভিডিও টাইটেল ঘুরতে যাচ্ছি ভিডিও দেখতে না ঘুরতে যাচ্ছি এটা ভিডিওর মাধ্যমে বলো কোনটা ঘুরতে যাচ্ছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ এটা ঠিক আছে ভিডিও টাইটেলটি হচ্ছে কোচি সিটি কমার্শিয়াল ক্যাপিটাল অফ কেরালা সিনেমেটিক ভিউ আর আমরা এই ভিডিওটি নিয়েছি ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার YRS থেকে ওনাদের অরিজিনাল ভিডিওর লিঙ্কটি আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে অরিজিনাল ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন সবাই মিলে কোচি থেকে ঘুরে আসি তুমি আগে নৃত্য শুরু করে দিচ্ছ কোচিতে যাওয়ার জন্য হ্যাঁ দিস ইজ কোচি হোচি মিউ ওকে ডাকছে তুমি কি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছো ওখানে কি লেখা ছিল নিশ্চয়ই স্বাগতম কোচি হ্যাঁ এরকমই কিছু লেখা ছিল মেট্রোর কালারটা কিন্তু অনেক সুন্দর সবগুলোর ভিতর হেলে এটা আছে নিশ্চয়ই টুরিস্ট বোর্ড মানে টুরিস্ট শিপ আর কি অনেকগুলো হেলিপ্যাড একসঙ্গে এটা তো মনে হচ্ছে আরেকটা মেট্রো শপিং মল পোর্ট আমার কাছে রাতের এই ভিউটা সবসময় ভালো লাগে দিনের ভিউটা সুন্দর সিঙ্গাপুরের আদলে গ্রস্ত লেক বড় লেক আমার কাছে মনে হলো ওটা মানুষের তৈরি করা লেক এত স্পিডে দিয়েছে এটা লাইট গুলোকে যেন সুন্দর দেখা যায় সেই জন্য আমার কাছে মনে হচ্ছে এখানে যে তুমি একটু থাইল্যান্ড ভিউ পাবে মনে হয় থাইল্যান্ডে যেমন হচ্ছে শিপের ভিতরে যে পার্টি গুলো হয় খাবার দাবার এখানে সেরকম আছে কেরালা যাবো আর নারকেল গাছ থাকবে না সেটা হবে না নারকেল গাছ দেখাচ্ছে কোচি সিটিটা কিন্তু অনেক সুন্দর ছিল হ্যাঁ এটা অনেক ডেভেলপ হয়েছে সিটিটাতে অনেক আধুনিক কায়নের ছোঁয়া লেগেছে এটা আসলে ভিডিও দেখে বোঝা যাচ্ছে
আর এটার একটা কারণও আছে, কিন্তু আমার আমি যেটা দেখলাম এটা 1341 সালের দিকে এখানে একটা পোর্টের ব্যবস্থা করা আছে, তো তখন থেকে যেহেতু অনেক আগে তখন থেকে যেহেতু ব্যবসা চলছে, আর এটা হচ্ছে আরব সির পাশে, তো এখান থেকে যাতায়াত সুবিধার কারণে এখানে কিন্তু ব্যবসা বাণিজ্য অনেক বেশি হয়েছে, তো সে কারণে আস্তে আস্তে কিন্তু এই আজকের এই ডেভেলপমেন্টটা ওখানে শুরু হয়েছে। তবে এখানে যে অনেকগুলো ছবির মাঝখানে দেখালো যে সিঙ্গাপুরের যে লায়নটা, এটার আদলে এখানে কিন্তু লায়নটাকে বানানো ছিল। তাছাড়া সিটিতে অনেকগুলো মেট্রো রেল মনে হয় যে আছে, হ্যাঁ একাধিক মেট্রো রেল আছে, এবং মেট্রো রেলগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা, মেট্রো রেলের বাইরে যে ধরনের ড্রয়িংগুলো, আসলে তাদের কালচারটাকে তারা ওখানে ফুটিয়ে তুলেছে যে ডিজাইনগুলোর মাধ্যমে। আর আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোচি সিটি সম্পর্কে আরও একটু মানুষকে ধারণা দেওয়ার জন্য, যাতে এবং ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করার জন্য ভিডিওটা তৈরি করা, ব্যবসায়ী টুরিস্ট তাদেরকে আকৃষ্ট করার জন্য জানানো যে এখানে মেট্রো রেলের সুবিধা আছে, এখানে তোমার পোর্ট আছে, তোমার এখানে শিপগুলো যাতায়াত করতে পারছে, তুমি শিপের মধ্যে এখানে মিটিং করতে পারো, অনুষ্ঠান করতে পারছো, তো সব মিলে এটাকে কোচি সিটিকে আর কি এখানে তুলে ধরেছে বিশেষ করে। আর রাস্তার যে অবস্থা দেখালো, রাস্তাগুলো কিন্তু অনেক বড় এবং রাস্তাগুলো খুব সবুজ আবরণ দিয়ে ঢাকা, চারপাশ দিয়ে যে পরিমাণ গাছপালা আছে তাতে মনে হচ্ছে যে অনেক গ্রিন আর কি শহরটা। এবং শহরটা যেহেতু সাগর পারে, সেজন্য তুমি যেমন বলছিলে যে অনেক নারিকেল গাছে ভরপুর, আমরা কেরালাতে যাব এবং নারিকেল গাছ দেখব না সেটা তো হয় না। এবং কোচি সিটিতে অনেকগুলো হাই রাইজ বিল্ডিং হয়েছে এবং সবগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন ডিজাইনের, এবং ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর, চোখে পড়ার মতো। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে না, এটা উঠতি একটি শহর, খুব সুন্দর করে গোছানো সাজানো। এবং অনেকে বলে না যে আমরা এই অমুক সিটিকে সিঙ্গাপুরের মতো করে দিব, অমুক সিটিকে, আমার কাছে মনে হচ্ছে যে এখানে মিনি একটা সিঙ্গাপুরের আদল দেওয়া হয়েছে কোচি সিটিতে, আর যেটা ভালো লেগেছে আমার কাছে, আমার কাছে মনে হয়। কিন্তু সাথে তারা সবুজের অংশটুকু কিন্তু বাদ দেয়নি, আধুনিকায়ন করেছে সাথে সবুজ পার্টটুকুকে কিন্তু তারা বাদ দেয়নি, আই মিন তারা গাছপালা কিন্তু আছে সেখানে। আর আরেকটা যে জিনিস জানলাম সেটা হচ্ছে কেরালার সবচেয়ে বেশি পপুলেটেড এরিয়া কিন্তু কোচি সিটি। আমার কাছে মনে হয় যে ব্যবসার কারণে যখন মানুষ কিন্তু একটা জায়গাতে বেশি যাতায়াত করে, যেমন ঢাকা সিটির দিকে কিন্তু সবাই আকৃষ্ট হয় এখানে ব্যবসা করার জন্য, তারপরে এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবচেয়ে বেশি, তো আমার কাছে মনে হয় যে কেরালার ভেতরেও এটা হচ্ছে যে সবচেয়ে আধুনিকায়ন একটা শহর, সেখানে সবাই মানে যাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ভিডিওটি অনেক ভালো লেগেছে আমাদের, সিটিটা ঘুরতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে। আর আজকে কেরালা সিটির উপর এই ভিডিওর যে রিয়েকশনটি ছিল আমাদের, সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।